ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল। মানে খুবই একটা মজার ঘটনা। আসসালামু আলাইকুম, হে গাইস, ইটস মি বায়রাবুল ইসলাম রানা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনাদের মাঝে দীর্ঘ 4 মাস পর আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই ভাবতে খুব অভাব লাগতেছে যে আপনাদের মাঝে আমি 4 মাস ধরে না কোনো ভিডিও দিচ্ছি না ইউটিউব চ্যানেলে। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই ভিডিও কো, কিন্তু ভাই আমি খুবই ব্যস্ত ছিলাম, এই জন্য কোনো ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সো চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে আমাদের টিম মুভি মিডিয়ার পক্ষ থেকে একটা নৌকা অংশগ্রহণ করেছিল। সেখানে আমরা খুব আনন্দ উল্লাস করেছি, কিন্তু সেখানকার খুব মজার একটা ঘটনা আছে, সেটা আমি ভিডিও শেষে সবাইকে বলবো। মানে খুবই একটা মজার ঘটনা। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, কারণ অনেকদিন পর আপনাদের মাঝে আসছি। ভিডিওটা দেখেন আপনারা, খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি। ফাইনালি আমরা এখানে এসে পৌঁছালাম। আমাদের প্রায় আসতে 1 ঘন্টা সময় লেগেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজনের ভিড়। এখানে অনেক লোকজন আছে নৌকা বাইচ দেখার জন্য, এবং এখন যে ব্রিজের উপর মানুষজন দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন ব্রিজ। মাইকে সবসময় অ্যানাউন্সমেন্ট করতেছে যে ব্রিজটা ভাঙা, আপনারা একে ব্রিজ উঠেন না। ড্রোন শটের মাধ্যমে এখানকার ফুল ভিউটা আপনারা দেখে আসুন।
আর সেখানকার মজার ঘটনা হচ্ছে, আমি জাকিম আমার পিয়াল সেখানে গিয়েছিলাম এবং আমরা ওখানে যা প্রথমে খুঁজতেছিলাম যে নৌকাটা ছাড়বে কোথা থেকে। তো যেখানে নৌকা ছাড়বে সেখানে আমরা যাওয়ার ট্রাই করতেছিলাম, আমরা বাইক নিয়ে গিয়েছিলাম যেহেতু বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু নদীর দুই পাড়ে এত পরিমাণ কাদা ছিল যে আমরা বাইক নিয়ে যেতে পারিনি, বাইক কাদায় মাখাই গেছিল, বাইক আর চাকা ঘুরতেছিল না। সো পরে বাইকটা পাশে রাখ বাড়িতে রাখি, আমি জাকিম আমার পিয়াল মানে 3 কিলো পথ হাঁটছি, মানে আমরা ওই শেষ পর্যন্ত গেছি। এই রোদের ভিতরে 3 কিলো হাঁটার পর মানে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, মানে কী যে প্যারা লাগছিলো বলার মতো না, খুবই ক্লান্ত লাগছিল আমাদের। সো এই হচ্ছে মজার ঘটনা। আর একটা মজার ঘটনা হচ্ছে, আমরা যখন মানে ড্রোন ফ্লাই করছিলাম তখন আমরা একটু সাইডে ছিলাম, সো মানুষজন আমাদেরকে আর কি দেখতে পায় নাই, কিন্তু যখন ড্রোন উপরে উঠলো, উপর দিয়ে ঘোরাঘুরি করছে সবাই আর কি, নৌকার দিক মনোযোগ না দিয়ে সবাই ড্রোনের দিক ফলো করতেছে, এটা কি ওই জিনিসটা সবাই আর কি মানে দেখতেছে জিনিসটা আসলে কি। সো এটা ছিল আমাদের জন্য খুব মজার, কারণ আমরা সাইডে দেখে খুব মজা নিচ্ছিলাম।